হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো মোরেলা মাছের বাটি চচ্চড়ি। মাছগুলো ভেজে নিয়েছিলাম, দেখুন। এবারে মাইক্রোওভেনে দিয়ে দেবো সব কিছু মশলা মাখিয়ে। রোজের তো গ্যাসে রান্না হয়, আজ মাইক্রোওভেনে দিয়ে দেখি কেমন হয় বাটি চচ্চড়িটা। পেঁয়াজ দিয়ে দিলাম, একসঙ্গে পিষে রেখেছিলাম, দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম, সরষের তেল দিয়ে দেবো, বড় চামচে দু চামচ, ছোট চামচে তিন চামচ সরষের তেল দিয়ে দিলাম, মাপি না আন্দাজে বলে দিলাম। সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দেবো কিছুটা চিড়ে। সামান্য হলুদ দিয়ে দেব, দিয়ে এরপর জল দিয়ে কাঁচা লঙ্কা উপরে দিয়ে দেব। সামান্য লঙ্কা, সব কিছু মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নেব। কড়াতে আরও ভালো হবে। মাইক্রোওভেনে আমি নতুন ফ্রাই ট্রাই করলাম, এবং কেমন হয় মাছের মিশ্রণ মাখানো রেডি, দেখুন। নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আমি আরেকটু মেখে নেব। পুরো মশলাটা দু মিনিট ধরে মাখাতে হবে ভালোভাবে, যাতে নুন লঙ্কা হলুদ পুরো মাছের মধ্যে ভালোভাবে মেখে যায়। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন, কড়াতেও বানাতে পারেন, মাইক্রোওভেনেও বানাতে পারেন, আপনাদের নিজেদের ওপর ডিফারেন্স করবে। ওপর থেকে একটু সরষের তেল দিয়ে দিল, সামান্য জলও একটু দিয়ে দিলাম। দশ মিনিটে আমি মাইক্রোওভেনে দিয়ে দেবো, দশ মিনিটে দেখে নেবো হয়ে যাবে। মাইক্রোওভেন থেকে বের করে নিলাম, দশ মিনিট আমার হয়ে গেছে, দেখুন বাটি চচ্চড়ি একদম রেডি। দেখুন বন্ধুরা, বাটি চচ্চড়ি আমার তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা বানিয়ে খাবেন বাড়িতে, কড়াতেও বানিয়ে খেতে পারেন, যেইভাবেই বানাবেন ভালো লাগবে বাটি চচ্চড়ি। আশা করি আমার বানানোটা আপনাদের পছন্দ হবে, এইভাবে বানিয়ে খাবেন আপনারাও পছন্দ হলে। আজকের মতন এইটুকুনি, নমস্কার।